পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যাকাণ্ডের বিচারে দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। রোববার সকালে বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এই প্রশ্ন তুলেন তিনি। এ ঘটনার বিষয়ে বলতে গিয়ে বিভিন্ন উক্তি দিয়ে বলেন, যদি বিচার কার্য বিলম্বে হয় তাহলে সেই বিচারের কোনো মূল্য থাকে না। এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া 15 বছর ধরে ঝুলে আছে। কেন ঝুলে আছে, কেন সেই অভিযোগে কারাবন্দী করে রাখা হয়েছে তাদেরকে, কেন বিনা বিচারে কারাবাস করছে তারা, জাতির ইতিহাসে এমন দুঃখজনক ঘটনা কখনো ঘটেছে কিনা আমাদের জানা নেই। তবে বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন সুশাসনের মাধ্যমে আইনের ন্যায় বিচার পান সেই প্রত্যাশা করি আমরা। অপরাধী শাস্তি পাবে এতে আমাদের কিছু বলার নাই, তবে বিচার কাজে কখনো কোনো ইন্টারফেয়ারেন্স করা ঠিক না। নীতিতে অবিচল থেকে ন্যায় বিচারের মাধ্যমে এই বিষয়টি অতি দ্রুত সুরাহা করবেন বিচারকরা। 15 বছর পার হলেও আমরা সেই প্রত্যাশা করেন তিনি ও তার দল বিএনপি। এর আগে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে বনানী সামরিক কবরস্থানে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। এছাড়া শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।